নমস্কার সবাইকে অয়ার টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই বন্ধুরা আজকের টপিক জেনারেল নলেজের সেট ওয়ান এবং আজকে এই সেটের মধ্যে তোমাদের কোশ্চেন দিয়েছি যেগুলো এন এবং রেলওয়ে গ্রুপটির জন্য খুব ইম্পর্টেন্ট আছে তাছাড়া ডাব্লিউপি এক্সাইজ কেপি পিএসসি বা এসএসসি যে কোনো এক্সামে এই ধরনের প্রশ্ন দেখতে পাবে তাই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ভিডিওটা লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো এবং তোমাদের জন্য আমি একটা মক টেস্টের আয়োজন করছি তাই সবাইকে রিকোয়েস্ট করবো ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো সেখানে তোমাদের মক টেস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফ্রি কিন্তু মক টেস্ট দিতে পারবে তো একদম সময় নষ্ট করবো না প্রথম প্রশ্ন কী আছে দেখে নেব এক নম্বর এখানে যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ লেখা আছে হিন্দু ওয়াই অফ লাইফ বইটির লেখক কে অপশান এ আছে মহাত্মা গান্ধী অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বোস অপশান সি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং অপশান ডি আছে জওহরলাল নেহেরু তো হিন্দু ওয়ে অফ লাইফ বইটির লেখক হচ্ছেন অপশান সি যেটা লেখা আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সি ইজ দ্য রাইট অ্যান্সার দু নম্বর প্রশ্ন লেখা আছে কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন অপশান এ আছে জেমস প্রিন্সেপ পরে অপশান আছে হাজারি প্রসাদ তারপরে আছে বি জি এল স্বামী এবং অপশান ডি আছে বরুণ দে তো এখানে মধ্যে অপশান যেটা এ আছে জেমস প্রিন্টশেপ এটা আমাদের সঠিক অ্যান্সার হবে কত সালে এটা করেছিলেন এইটিন থার্টি সেভেন আঠারোশো সাঁত্রিশ সালে পরে প্রশ্ন আছে তিন নম্বরে কাকে রাষ্ট্রগুরু আখ্যা প্রদান করা হয়েছিল অপশান এ মহাত্মা গান্ধী বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং অপশান ডি আছে চিত্তরঞ্জন দাস তো রাষ্ট্র খেয়া হয়েছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরে প্রশ্ন এখানে চার নম্বরে আছে প্রশ্ন আছে মানব চোখে কয়টি গ্রন্থি থাকে অপশান এ আছে দুইটি অপশান বি দুই জোড়া অপশান সি আছে তিনটি এবং অপশান ডি আছে তিন জোড়া তো এখানে আমাদের অপশান এ যেটা আছে দুটি অর্থাৎ আমাদের মানব চোখের মধ্যে অশ্ব গ্রন্থির সংখ্যা হচ্ছে দুটি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পরে পাঁচ নম্বর প্রশ্ন আছে মানুষের অ্যাপেন্ডিক্স কোথায় অবস্থান করে অপশান এ বৃহদ্বন্দ্ব অপশান বি ক্ষুদ্রান্ত অপশান সি হচ্ছে যকৃত এবং অপশান ডি হচ্ছে সিকাম অপশান ডি যেটা আছে সিকাম এটা আমাদের সঠিক অ্যান্সার হবে অর্থাৎ সিকামের মধ্যে অ্যাপেন্ডিক্স অবস্থান করে পরের প্রশ্ন এখানে আছে ছ নম্বর প্রশ্ন লিখে আছে কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে অপশান এ আছে কোষ প্রাচীর অপশান বি কোষ পর্দা সি সাইটোপ্লাজম এবং অপশান ডি আছে নিউক্লিয়াস তো কোষের কাজকে নিয়ন্ত্রণ করে অবশ্যই নিউক্লিয়াস যেটা অপশান ডি আছে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে সাত নম্বর প্রশ্ন এখানে আছে মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি অপশান এ আছে দুই জোড়া অপশান বি তিন জোড়া অপশান সি আছে এক জোড়া এবং অপশান ডি আছে চার জোড়া তো এখানে অপশান যেটা বি আছে তিন জোড়া এটা আমাদের সঠিক অ্যান্সার হবে সবাই জানো যে মানুষের শরীরে বা আমাদের মুখঘরের মধ্যে তিন জোড়া লালাগ্রন্থি থাকে তোমাদেরকে কমেন্টের মধ্যে যেটা জানাতে হবে যে এই তিন জোড়া লালাগন্থি আছে তিন জোড়া লালাগ্রন্থির নাম কী সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে নেক্সট কোয়েশ্চেন এখানে যেটা আছে আট নম্বর লেখা কোন কোনো দণ্ডচুম্বকের কেন্দ্রের চুম্বকত্বের মান কি হয় যদি কোনো একটা এরকম দণ্ডচুম্বক থাকে একদিকটা নর্থ একদিকটা যদি সাউথ হয় তাহলে এখানে যে কেন্দ্র আছে সেখানে তার চুম্বকত্বের মান কী হবে অপশান এ আছে শূন্য অপশান বি আছে দ্বিগুণ অপশান সি আছে তিনগুণ এবং অপশান ডি আছে মেরু সমান অর্থাৎ এই মেরু প্রদেশের মধ্যে যে চুম্বকত্ব আছে সেটাই এখানে থাকবে তো এখানের মধ্যে সঠিক অ্যান্সার হবে অবশ্যই অপশান এ যেটা আছে এটা শূন্য এটা আমাদের সঠিক অ্যান্সার হবে পরের প্রশ্ন এখানে আছে ন নাম্বার কোন ধরনের দাঁত গিনিপিগের দাঁতের শয্যাক্রমের মধ্যে থাকে না অর্থাৎ গিনিপিগের যে চলার মধ্যে দাঁত থাকে সেখানের মধ্যে কোন ধরনের দাঁতটা থাকে না অনুপস্থিত অপশান এ আছে ছেদক অপশান বি আছে পেশক অপশান সি পুরো পেশক এবং অপশান ডি কোনোটি নয় তো মধ্যে আমাদের সঠিক যেটা হবে বা যেটা গিনিপিগের দাঁতের শয্যাক্রমের মধ্যে থাকে না সেটা অবশ্যই অপশান এ যেটা লেখা আছে ছেদক এটা আমাদের সঠিক অ্যান্সার হবে বা ছেদক এই যে দাঁতটা এটা কিন্তু অনুপস্থিত পরে এখানে দশ নম্বর প্রশ্ন আছে নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল অপশান এ আছে ক্লোরেলা অপশান বি আছে অ্যানাবেনা অপশান ডি আছে ডায়াটম এবং অপশান ডি নান অফ দেম তো এখানের মধ্যে যেটা সঠিক হবে সেটা অপশান বিয়ে যেটা লিখাচ্ছে অ্যানাবেনা এটা আমাদের সঠিক অ্যান্সার বা অ্যানাবেনা হলো একটি নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল পরে এখানে আছে এগারো নম্বর কোশ্চেন বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাজ ব্যবহার করা হয় অপশান এ আছে পাইরেক্স পাইরেক্স গ্লাস অপশান বি আছে লেমিনেটেড অপশান সি ইনসুলেটেড এবং অপশান ডি আছে ক্রোমাটিক গ্লাস এখানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার সেটা অপশান এ আছে পাইরেক্স গ্লাস এটা আমাদের সঠিক অ্যান্সার হবে বা এই যে গ্লাসটা এই ধরনের কাজটা বুলেট প্রুফ গাড়িতে ব্যবহার করা হয়ে থাকে পরের প্রশ্ন এখানে আছে বারো নম্বর মধ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন ধরনের যন্ত্র ব্যবহার করে থাকে অপশান এ আছে ব্রেদোমিটার অপশান বি আছে অ্যালকোমিটার অপশান সি আছে ব্রেদালাইজার এবং অপশান ডি কোনোটিই নয় তো এখানের মধ্যে যেটা অপশান সি আছে ব্রেদালাইজার এই ধরনের যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে কোনো ব্যক্তি কতটা পরিমাণে অ্যালকোহল পান করেছে সেটাকে পরিমাপ করার জন্য তাহলে এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন আছে এখানে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কী ধরনের রাশি অপশান এ ভেক্টর রাশি অপশন বি স্কেলার রাশি অপশন সি ভেক্টর ও স্কেলার উভয়ে এবং অপশান ডি আছে কোনোটি নয় তো এখানের মধ্যে যেটা অপশান বি এ দেখতে পাচ্ছি স্কেলার রাশি এটা সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন এখানে আছে চৌদ্দ নম্বরে মানব কোষে ক্রমজমের সংখ্যা কয়টি অপশান এ ছত্রিশটি অপশান বি ছেচল্লিশটি অপশান সি চুয়ান্নটি এবং অপশান ডি আছে ছাপ্পান্নটি তো এখানের মধ্যে অপশান যেটা বি আছে ছেচল্লিশটি এটা আমাদের সঠিক অ্যান্সার হবে যদি অপশান মধ্যে তেইশ জোড়া দেওয়া থাকে তাহলে সেটা আমাদের সঠিক অ্যান্সার হবে বা তেইশ জোড়া বা ছেচল্লিশটি এটা আমাদের সঠিক অ্যান্সার হবে পরে এখানে পণামার প্রশ্ন আছে লেখা আছে গ্যারাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত অপশান এ আছে ঝাড়খন্ড বিহার আছে অপশান সি আছে হিমাচল প্রদেশ এবং অপশান ডি আছে ছত্রিশগড় তো এখানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই ছত্তিশগড় যেটা আছে অপশান ডি এর মধ্যে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন এখানে আছে ষোলো নম্বর কোন শহরকে নিষিদ্ধ নগরী বলা হয় অপশান এ ব্যাংকক অপশান বি লাসা সি তাঞ্জোর এবং ডি আছে কোনোটিই নয় তো এখানের মধ্যে যেটা সঠিক ক্যান্সার হবে বা যেটাকে নিষিদ্ধ নগরী বলা হয় থাকে সেটা অপশান বি এ যেটা লেখা আছে লাসা এটাকে বলা হয় নিষিদ্ধ নগরী অতএব এখানে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হবে সতেরো নম্বর প্রশ্ন এখানে আছে খুব একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং খুব কমন একটা প্রশ্ন আছে ডান্ডিয়া কোন রাজ্যের লোকনৃত্য অপশান এ আছে গোয়া অপশান বি আছে গুজরাট সি মহারাষ্ট্র এবং ডি আছে পাঞ্জাব তো এখানের মধ্যে যেটা অপশান বি আছে গুজরাট বা গুজরাটের এখানের যে লোকনৃত্য সেটা ডান্ডিয়া অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার পরের প্রশ্ন এখানে আছে আঠেরো নম্বর এটা সবাই জানো তবু দিয়েছি ফল পাকানোর জন্য কোনটি ব্যবহার করা হয় অনেক সময় এটা আমাদের ভুল হয়ে থাকে কনফিউশন হয়ে থাকে অপশানগুলোর মধ্যে তাই এটা দিয়েছি তো অপশান এ আছে মিথেন বি আছে ইথেন এবং সি আছে ইথিলিন অপশন ডি কোনোটি নয় তো এখানের মধ্যে অপশন সি যেটা আছে ইথিলিন এই যে গ্যাসটা এটাকে ব্যবহার করা হয়ে থাকে ফল পাকানোর জন্য পরে প্রশ্ন এখানে আছে উনিশ নাম্বার প্রশ্ন আছে কোন রাজ্য বাঘ রাজ্য হিসাবে পরিচিত অপশান এ আছে পশ্চিমবঙ্গ অপশান বি মধ্যপ্রদেশ ডি আছে গুজরাট এবং সরি সি আছে গুজরাট এবং ডি আছে বিহার তো এখানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে উনিশের মধ্যে এটা হচ্ছে মধ্যপ্রদেশ যেটা অপশান বি আছে এটা আমাদের সঠিক অ্যান্সার হবে অর্থাৎ মধ্যপ্রদেশকে রাজ্য বলা হয়ে থাকে তোমাদেরকে কমেন্টের মধ্যে যেটা জানাতে হবে যে মধ্যপ্রদেশের মধ্যে যে ন্যাশনাল পার্ক অবস্থিত আছে সেটার নাম কী অবশ্যই সেটা আমাকে কমেন্টের মধ্যে কিন্তু জানাবে পরে এখানে কুড়ি নাম্বার এবং লাস্ট কোয়েশ্চেন আছে আজকে সেটের মধ্যে প্রশ্ন লেখা যে ভাগীরথী প্রকল্প হয়েছে কোন রাজ্যের মধ্যে বা কোন রাজ্যের মধ্যে অবস্থিত অপশান এ উত্তরপ্রদেশ বি মধ্যপ্রদেশ সি তেলেঙ্গানা এবং ডি আছে কেরালা তো এখানের মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে অবশ্যই সেটা তেলেঙ্গানা যেটা অপশান সি এটা আমাদের সঠিক অ্যান্সার তো শেষে আবার সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো বন্ধুর সাথে শেয়ার করো যদি কোনো অসুবিধা থাকে বা কোনো কিছু জানার থাকে বা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল পরের দিন আমি তোমাদেরকে নেক্সট টপিকে ভিডিও দেবো